বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দূর এগোচ্ছে, আবার নতুন করে একটা যাত্রা শুরু করলো বা করছে আমরা বলতে পারি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করাটা খুব জরুরি, কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই। যারা জিদ্দার ডাইহার্ড ফ্যান, তোমরা খুব ভালো করে জানো, সকলেই জানো যে আমি জিদ্দাকে প্রচণ্ড ভালোবাসি। আমি নিজে একজন জিদ্দার ফ্যান, প্রচণ্ড বড় ফ্যান। সো অনেকেরই এটা বক্তব্য যে জিদ্দাকে নিয়ে কেন দিদি তুমি ভিডিও তৈরি করছো না, কেন তোমার কাছ থেকে কম ভিডিও পাচ্ছি। আমি বলে দিই, তোমাদের আর একবার রিপিট করে দিই, মানুষ আসতে দাও, তখন আবার সেই পুরনো জিদ ফ্যান পৌশালী দিকে তোমরা ফেরত পাবে। এখন তো জিদ্দার তরফ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট পাচ্ছি না, এবং উনি এখন প্রচণ্ড ব্যস্ত আছেন বুমেরাঙের শ্যুট নিয়ে, তাই তৈরি করে করে খবর দিতে পারবো না। কিন্তু এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা জিদ্দাকে কেন্দ্র করেই বলতে পারো, তাই গোটা ভিডিওটা দেখো। এবং তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট যে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমরা দেখতে পাচ্ছি আজকে যখন উইন্ডোজের তরফ থেকে রক্তবীজের মোশন পোস্টারটা কিছুক্ষণ আগে ড্রপ করা হলো, আমি একটুখানি বলে দিই মোশন পোস্টারটা কীরকম লেগেছে। প্রচণ্ড ভাল লেগেছে, হ্যাঁ, বিজিএম প্রচণ্ড এফেক্টিভ, আমার খুব ভাল লেগেছে। তোমরা জানো দুর্গাপুজোয় রিলিজ হচ্ছে এই ছবিটা, এবং বিজিএম প্রচণ্ড এফেক্টিভ হয়েছে, মানে মোশন পোস্টারে যেটুকু শুনতে পাচ্ছি, এবং মোশন পোস্টারটাও আমার কাছে প্রচণ্ড ভাল লেগেছে। আমি রক্তবীজ নিয়েও এক্সাইটেড, তার অন্যতম একটা কারণ হচ্ছে ভিক্টর ব্যানার্জি, ওনাকে অনেক দিন পরে আবার বড় পর্দায় দেখতে চলেছি। ওনার এখন অনেক বয়স, একটা সময় চুটিয়ে কাজ করেছেন উনি, রিসেন্টলি উনি খুব একটা কাজ করতেন না, খুব বেছে কাজ ছাড়া করেন না। তো রক্তবীজে আমরা ভিক্টর ব্যানার্জিকে দেখতে পাবো অভিনয় করতে, তো এই কারণে রক্তবীজ নিয়ে আমার এক্সাইটমেন্টটা আরেকটু বেশি, মানে অন্য মানে আর যা যা কারণ আছে তার থেকে অন্যতম কারণটা হচ্ছে ভিক্টর ব্যানার্জি। তো মোশন পোস্টারটা খুব প্রমিসিং লেগেছে, ঠিক আছে। এবারে আমরা জানতে পারলাম আজকে, যেটা জানতে পারলাম যে রক্তবীজ সিনেমাটাও কিন্তু বাংলা, হিন্দি, ওড়িয়া এবং আসামিজ এই চারটে ল্যাঙ্গুয়েজে কিন্তু রিলিজ হবে। এবার কথাটা হচ্ছে এটাও হিন্দি ভাষায় রিলিজ হচ্ছে, বাঘা যতীনও হিন্দি ভাষায় রিলিজ হচ্ছে। বাংলা মানে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি এবার ধীরে ধীরে কিন্তু গোটা ভারতবর্ষে পা রাখছে, কিন্তু কোভিডের পরবর্তী সময়ে এই বিষয়টাকে বড় করে এই পথটা দেখিয়ে দিলেন কে? জিদ্দা। স্বীকার করতেই হবে, এটা কোনো কথা হবে না। চেঙ্গিস প্রচণ্ড রিস্কি একটা প্রজেক্ট ছিল, জিদ্দা খুব ভালোভাবে এটা জানেন যে বাংলা বাঙালি দর্শক এখন অ্যাকশন ফিল্ম দেখার থেকে ফ্যামিলি ড্রামা দেখতে বেশি পছন্দ করছে, এটা তো প্রমাণিত, তোমরা দেখো না। তা এটা জানার পরেও উনি যে রিস্ক নিয়ে নিয়ে প্রজেক্টগুলো করে যাচ্ছেন, এটাই তো ওনাকে কুর্নিশ দেওয়ার মতন। একাধারে জিদ্দা এরকম রিস্ক নিচ্ছেন, অন্যধারে দেবদা এরকম রিস্ক নিচ্ছেন, দুজন সুপারস্টার উঠে পড়ে কাজ করছেন। এই যে আজকে পুজোর ছবিগুলো হিন্দি ভাষাতে রিলিজ পাচ্ছে, বা আমরা বলতে পারি ভারতবর্ষ জুড়ে রিলিজ পাচ্ছে, এটার অন্যতম ক্রেডিট জিদ্দার। চেঙ্গিজে জিদ্দা প্যান ইন্ডিয়া রিলিজ করেছিলেন, প্রচণ্ড বড়ভাবে প্রমোশন করা হয়েছিল চেঙ্গিজ, হ্যাঁ অনেক ভালো চলেনি, একদম ঠিক, অনেক ভালো চলেনি, কিন্তু এই রিস্কটা কেউ কি জিদ্দা নেওয়ার আগে নিয়ে দেখাতে পেরেছিল কোভিড পরবর্তী সময়ে, যখন ইন্ডাস্ট্রি একদম মাথা নেমে ইন্ডাস্ট্রি পড়ে গেছে, যখন সকলে বলছে টলিউড ইন্ডাস্ট্রির দ্বারা আর কিচ্ছু হবে না, তখন এই জিদ্দা মানুষটি কিন্তু, বা গ্রাসরুট এন্টারটেনমেন্ট জিৎ ফিল্মওয়ার্ক, তারাই কিন্তু হিন্দি ভাষায় চেঙ্গিজকে রিলিজ করেছিল, প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছিল। আজকে জিদ্দার দেখানো পথে কিন্তু সকলে হাঁটছেন, আমরা খুব খুশি। বাংলা সিনেমা, বাংলা সিনেমা আমরা চাইবো শুধু ভারতবর্ষ কেন, বিশ্বের দরবারে পৌঁছোক, গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ুক বাংলা সিনেমা, তার কারণ বাঙালি দর্শক গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা মানতে হবে। তো আমি তো মন থেকে চাইবো, যদি জিদ্দা মানুষ নিয়ে প্রচণ্ড শিওর থাকেন, মানুষও যেন উনি প্যান ইন্ডিয়া রিলিজ করেন, ডেফিনেটলি। এবং বাঘা যতীন খুব ভালো ওয়ার্ক করবে, এটা নিয়ে কোনো কথাই নেই। আর রক্তবীজও যে ওড়িয়া আর আসামিজ ল্যাঙ্গুয়েজে আসছে, আমি এটার জন্য খুব খুশি। অনেকেই এটা বলছে তামিল তেলেগুতে এলে ভালো হতো, তামিল তেলেগুতে তো ম্যাক্সিমাম ছবি আসে, ওড়িয়া ভাষায় বা আসামিজ ভাষায় আসছে, অসমীয়া ভাষায় আসছে, এটা ভালো। তো নিশ্চয়ই তারা কিছু চিন্তাভাবনা করেছেন বলে এই দুটো ল্যাঙ্গুয়েজকে তারা সিলেক্ট করেছেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা দেবী, তারা কিন্তু একদম এটা ভাবার কিছু নেই যে তাদের মাথায় বুদ্ধি নেই, তারা প্রচণ্ড প্রচণ্ড বুদ্ধি ধরেন। এবং উইন্ডোজ কিন্তু তাদের গতে বাঁধা ছক থেকে বেরিয়ে এসে রক্তবীজ করছে, যেখানে কিন্তু আমরা অ্যাকশন করতে দেখতে পাবো,
আবির চট্টোপাধ্যায়কে। সো আমি খুব এক্সাইটেড, আমার খুব ভাল লাগছে। এবারে প্রত্যেক কটা যে কটা দুর্গাপুজোর ছবি আসছে সব কটা নিয়েই দেখো তোমরা কম বেশি হাইপ কিন্তু উঠেছে, কথা কিন্তু উঠছে, তাই না? তো আমি অবশ্যই জিদ্দাকে থ্যাংক ইউ জানাই এই রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য, কারণ কোভিড পরবর্তী সময় কেউ এই রিস্কটা নিতেই পারছিল না যে বাংলা সিনেমা গোটা ভারতবর্ষ জুড়ে রিলিজ করা যেতে পারে, এটা কিন্তু জিদ্দা করেছেন। আমি জানি না তোমরা কজন একমত হবে, বাট এটা নিয়ে ডিসকাস করার ছিল, মনে হলো ডিসকাস করি, তাই জন্যই কিন্তু করলাম। চলো বন্ধুরা, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।